আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি একটু অন্যরকমের রেসিপি নিয়ে এসেছি। আমাদের সবাই বাসায় দেখা যায় স্যান্ডউইচ কিংবা আরও অনেক রেসিপিতে ব্রেডের এই শক্ত অংশগুলো বেঁচে যায়, এগুলো দিয়ে তো ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু দেখা যায় আমার বাসার মতো, বিশেষ করে আমি নিজের কথাই শেয়ার করছি, যাদের বাসায় অনেক বেশি স্যান্ডউইচ খাওয়া হয় কিংবা আরও অনেক রেসিপিতে এই ব্রেডটা ইউজ করা হয়, তো কত আর ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় তাই না? সেক্ষেত্রে বিভিন্ন রেসিপি কিন্তু ঝটপট তৈরি করা যায়। আজকেও একটা ঝটপট রেসিপি এই শক্ত অংশগুলো দিয়ে শেয়ার করছি, এবং এটা কিন্তু ভিতরে সফট হবে আগেই দেখিয়ে নিলাম এবং অনেক বেশি টেস্টি হবে। চলুন রেসিপিটা তাহলে দেখি। এটা হচ্ছে একটা পুরো প্যাকেট পাউরুটির শক্ত অংশ স্যান্ডউইচ তৈরি করার পর বেঁচে গিয়েছিল। প্রথমে যে শক্ত পিসটা আছে সেটাকেই ছোট ছোট করে আমি টুকরো করে নিলাম। এরপর হাত দিয়ে সমস্ত শক্ত অংশগুলোকে আমি টুকরো টুকরো করে নেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হয়। কিছুক্ষণ হাত দিয়ে এভাবে ছোট ছোট করে নেওয়ার পর এরপর সবগুলোকে আমি এভাবে হাত দিয়ে একটু কোচলে নিচ্ছি। এভাবে ভালো করে হাত দিয়ে যতটা সম্ভব একটু কোচলে কোচলে নিচ্ছি। এই রেসিপিটা ঝটপট তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি। এই যে দেখুন, এরপর আমি মেপে দেখাচ্ছি আমার এখানে ব্রেড কুচি কতটুকু হয়েছে। এটা প্রায় আড়াই কাপের মতো হয়েছে, এই যে হাফ কাপের চাইতে হয়তো একটু কম হতে পারে, আড়াই কাপের মতো হয়েছে। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারের হাফ কাপ পানি দিলাম। পানি দিয়ে এটাকে ভালো করে আমি কষলে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে কষলে নিতে হবে। দেখুন কষলানোর পর কীরকম হয়েছে। আমার ব্রেডের শক্ত অংশগুলো কষলানো হয়ে গিয়েছে, এখন ইনগ্রেডিয়েন্টস মিক্স করার পালা। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1.5 কাপ, দেড় কাপের মতো কাঁচামরিচ কুচি দিলাম 1/4 কাপ, ধনে পাতা কুচি দিলাম 1/3 কাপ, ডিম দিচ্ছি 2, গার্লিক পাউডার দিলাম 1 টেবিল চামচ, ম্যাজিক মশলা ম্যাগির টেস্টি মশলার প্যাকেট 1টা দিয়ে দিচ্ছি। আপনারা রসুন বাটা না দিয়ে গার্লিক পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু টেস্ট এবং ফ্লেভার ভালো পাবেন। আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 1/4 কাপ। এখন লবণটা দিয়েছি খুবই সামান্য, যে আমি মাথায় রেখে যে আমার এখানে ম্যাজিক মশলার মধ্যেও কিন্তু লবণ আছে, আপনারাও ওভাবে দিবেন। এরপর ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করছি কিন্তু কষলাচ্ছি না, যাতে করে পেঁয়াজ ধনে পাতা থেকে রস না বের হয়, পানি না বের হয়, এভাবে মিক্স করছি। মিক্স করার পর আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি এটাকে ফ্রাই করছি। তেলটাকে আমি গরম দিয়ে দিয়েছি, আর মেজারমেন্টের যে টেবিল চামচ আছে 1 টেবিল স্পুন সেটা আমি নিয়েছি। প্রত্যেকটা আমি এভাবে করে দিচ্ছি, এতে সুবিধা হচ্ছে সবগুলো পাকোড়া একই সাইজের হবে। আপনারা হাত দিয়েও দিতে পারেন, আমার কাছে এভাবেই দিতে ইজি লাগে। এই যে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে কিন্তু আমি মিডিয়ামে ফ্রাই করব। প্রথম ব্যাচটা আমি মিডিয়ামে ফ্রাই করব, পরবর্তী ব্যাচ থেকে তো তেল অনেক বেশি গরম হয়ে যাবে, তখন লো মিডিয়ামে ফ্রাই করতে হবে। এই যে এটাকে আমি কিছুটা সময় ভাজি করার সময় দিচ্ছি, আর কিছুটা হয়ে আসলে এরপর উল্টে দিচ্ছি। একটু শক্ত হয়ে আসার আগে কিন্তু নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। আর এই যে ক্রিস্পি ভাব আসার জন্য, ভিতরের যে উপকরণগুলো সব কিছু ভাজি হওয়ার জন্য, ভিতরে যাতে কাঁচা ভাব না থাকে, পেঁয়াজ ডিম সব কিছু যাতে পারফেক্টলি কুক হয়, এজন্য কিছুটা সময় ভাজি হওয়ার সময় দিতে হবে। এভাবে মিডিয়ামে আমি ভাজি করার পর তারপর সবার শেষে আগুনটাকে আমি বাড়িয়ে দিব। ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ, আমি কতটুকু কি ব্যবহার করেছি সব কিছুই আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি। এই যে কিছুটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে, এই পর্যায়ে আমি আগুন বাড়িয়ে দিয়েছি, এবং দেখুন এখন
পুরো ক্রিস্পি করে এবং আগুন বাড়ানোর কারণে, এভাবে ভাজি করার কারণে ভিতর থেকে তেলটাও কিন্তু বেরিয়ে আসবে। আমি এখন নামিয়ে নিব। নামাবার আগে যদি আগুন বাড়িয়ে নামানো হয় তাহলে ভিতরে তেল আর থাকে না। এই যে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর গরম গরম সস দিয়ে সার্ভ করার পালা। হয়ে গেল ঝটপট নাস্তা, এবং চায়ের সাথে এই নাস্তা কিন্তু আড্ডায় ভালোই জমে যায়, তাই না? ভিতরটা কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি। উপরটা তো ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সস দিয়ে এই স্ন্যাক্সটা হলে আর কি চাই। এরপর ভিতরটা দেখুন, ভিতরটাও কিন্তু একদম সফট হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। সবাই আমার ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সহজ কঠিন সব রকমের রেসিপি তো আমি শেয়ার করি, কুকিং বেকিং সব কিছুর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।